মুসুলধারে এক বৃষ্টির রাতে শহরের নাম করা এক কলেজের শিক্ষার্থীকে কনস্ট্রাকশন সাইটে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় মেডিকেল রিপোর্টে বেরিয়ে আসে মেয়েটাকে অনেক বাজেভাবে টর্চার করা হয়েছে এমন চাঞ্চল্যকার ঘটনায় নড়ে চড়ে বসে পুরো কেরালার পুলিশ কিছুদিনের মধ্যেই ধরা হয় অপরাধীকে আসে তখনই যখন সাত বছর সাজা কাটার পর সেই অপরাধী নিজেই আদালতে কেস রিওপেন করে তার দাবি সেই সম্পূর্ণ নির্দোষ এভাবে একজন নির্দোষকে ফাঁসানোর জন্য পুরো দেশের মিডিয়া কেরালার পুলিশের বিরুদ্ধে উঠে পড়ে লাগে কিন্তু শেষ পর্যন্ত যা বের হয়ে আসে এমন শকের জন্য অচিরার গপ্প সপ্প মোটেও প্রস্তুত ছিল না এমনই এক সাসপেন্স টুইস্ট আর রহস্য মোড়ানো গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্পদে মুক্তি পাওয়া গারুদান যার অর্থ ইগোলের চোখ আজকের গল্পটা মুম্বাইয়ের পেরেল এলাকার একটা সত্য ঘটনার উপর নির্মিত এই কেসের ভিক্টিম মেয়েটা সাতচল্লিশ বছর কোমায় থাকার পর মুম্বাইয়ের একটা হাস হাসপাতালে মারা যায় সত্যি গল্পটা আপনারা ভিডিও শেষেই পেয়ে যাবেন কনস্ট্রাকশন বিল্ডিং এর এক কর্মী সালাম মেসের বারান্দা থেকে ভিতরে আসলে তার সহকর্মীরা তাকে এক গ্লাস দেয় বাইরে বৃষ্টি দেখে সালাম তার এক সহকর্মী শিবাকে বলে আমি মনে হয় মেইন সুইচ বন্ধ শিবা বলে হয়তো আর না করলে এমন হবে একটা কনস্ট্রাকশন বিল্ডিং তো সালাম বলে না আমাকে চেক করতে হবে আমি বন্ধ করেছি কিনা বলেই বের হয়ে যায় তার সাথে বাকিরাও বের হয় সিন শিফট হয় সেন্ট পিটার কলেজের মঞ্চনাটকের রিহার্সেলে যেখানে তেরেসা নাইদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে পারফর্ম করবে রিহার্সেল শেষে তেরেসা বাসায় যাওয়ার জন্য বের হতে গেলে তার এক বান্ধবী বলে আর একবার রিহার্সেল করতে হবে তেরেসা বলে না তার বাবা বাসায় একা আছে তাকে তাড়াতাড়ি যেতে হবে বাসায় গিয়ে বাবার জন্য রান্না করতে হবে বলে সেখান থেকে বের হয়ে দেখি বৃষ্টি হচ্ছে তাই ছাতি নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায় সালামের বন্ধুরা গাড়ির মধ্যে বসে ড্রিঙ্কস করেই যাচ্ছে পার্কিং সাইড তে যাওয়ার সময় হঠাৎই তেরেসাকে আর দেখা যায় না কিন্তু তেরেসার ব্যাগ আর ছাতি পরে থাকে কোন কনস্ট্রাকশন বিল্ডিং এ এসে সালাম দেখে মেইন স্টুইট বন্ধই ছিল তাই আবার ফিরে যেতে গেলে হঠাৎ কারো গোঙানির শব্দ পেয়ে সেদিকে এগোতেই দেখে কে যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে সালাম তাড়াতাড়ি তার বন্ধুদের ডাকতে ডাকতে সেদিকে দৌড়ে গিয়ে দেখে নিচে একটা মেয়ে পড়ে আছে সালাম তার লুঙ্গি খুলে কোনো রকমে মেয়েটাকে ঢেকে দেয় বাকিরা দৌড়ে সেই লোকটাকে ধরতে যায় এদিকে কলেজে টিচাররা পার্টি করার সময় ডেভিয়ার নামের একজন এসে জানায় ক্লাস ডি এক এর তেরেসার সাথে খুব খারাপ কিছু হয়েছে তেরেসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে লিউক হাসপাতালের সামনে মিডিয়া আর স্টুডেন্টদের ভিড় জমে গেছে এক রিপোর্টার নিউজে বলে একটা মেয়েকে মারাত্মক জখম অবস্থায় পাওয়া গেছে এবং ডিসিপি হরিশ মাধব যেকোনো সময় এই কেসের ইনভেস্টিগেশন করতে এখানে পৌঁছে যাবে হরিশ মাধব গায় থেকে নেমে তার সিনিয়র কে কল দিয়ে বলে তাড়াতাড়ি সে কেসের বিস্তারিত রে তাকে খবর দিবে ডক্টর হরিশকে জানায় তেরেসা এখনো জ্ঞান ফেরেনি তার সাথে খুব অন্যায় করা হয়েছে হয়তো কোনো মেটাল চেইন দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করা হয়েছিল তবে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তেরেসাকে অবজারে রাখা হয়েছে হয়তো সে কোমাতেও যেতে পারে তেরেসার বাবা হাসপাতালে এসে মেয়ে আইসিউতে জানতে পেরে তার পায়ের নিচের মাটি সয়ে যাওয়ার মতো অবস্থা হয় তেরেসার বাবা বলে সে তার মেয়ের সাথে দেখা করতে চায় স্কুলের টিচাররা তাকে সান্ত্বনা দিয়ে শান্ত করার চেষ্টা করে থানায় সালাম স্টেটমেন্টে বলে তার সেখানে সুইচ চেক করার জন্য গিয়েছিল তেরেসার গঙ্গানেশ্বরের তাকালে বিদ্যুৎ চমকানোর আলোতে ওই শয়তানটার চেহারা সে খুব ভালোভাবেই দেখতে পেয়েছিল তবে আগে কখনো তাকে এই সাইকে দেখেনি ইন্সপেক্টর জিজ্ঞেস করে তুমি কি তাকে আবার দেখলে চিনতে পারবে সালাম বলে হ্যাঁ যদিও আমি সে সময় ড্রিঙ্কস করেছিলাম তবে হুসে ছিলাম পুলিশ বলে ঠিক আছে তুমি মিডিয়াতে কিছু বলবে না কনস্ট্রাকশন বিল্ডিং আসলে এক পুলিশ হরিশ জানায় সালাম যেমন বলেছে তেমনই সকল কর্মীরা সাতটার সময় বের হয়ে যায় এবং ওয়াচম্যান নয়টার সময় আসে আর সকাল আটটা পর্যন্ত থাকে ডিসিপি বলে এটা প্ল্যান করেই করা হয়েছে টাইমিং অ্যাডজাস্টের জন্য ডিসিপি ইনভেস্টিগেশন শুরু করে এদিকে পুলিশ সালামকে কিছু লোকাল গুন্ডার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এর মধ্যে কেউ আছে কিনা ফরেন্সিক টিমের একজনের সে জানায় মেটার মেয়েটার একটা ডিএনএ পাওয়া গেছে কিন্তু চেনে কোন ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি তাই ট্রেস করা একটু মুশকিলের হবে হরিশ তার সিনিয়র কে জানায় এসব পূর্ব পরিকল্পিত ছিল আসামি জানতো সাতটার সময় ওই বিল্ডিং এ কেউ থাকে না এবং যে এই কাজটা করেছে সে তেসাকে খুব ভালোভাবে চিনত ইন্টার ফেস্ট এর জন্য চারদিন দিন ধরে কলেজে রিহার্সেল হচ্ছিল এবং তেসার সাথে এই দুর্ঘটনা চতুর্থ দিনই হয়েছে আর সে তেয়েসার যাওয়া আসার টাইমিং লক্ষ্য রেখেছিল এদিকে সালামের বর্ণনা অনুযায়ী আসামির স্কেচ বানানো হয় তারপর সেটা পেপারে ছাপিয়ে দেওয়া হয় ডিসিপি বলে এই পর্যন্ত একশোর বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তেসার ব্যাচমেট স্টুডেন্ট টিচার সবাইকে কিন্তু কোনো লিড পাওয়া যায়নি ডক্টর হরিশ এবং তেসার বাবাকে জানাই তেরেসা কোমায় চলে গেছে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে কিন্তু কতক্ষণ এভাবে থাকবে সেটা বলা যাচ্ছে না হরিশ তেরেসাকে দেখে চলে যেতে গেলেই তেরেসার বাবা রেগে বলে সাত দিন ধরে সে আইসিউতে এখন কোমায় চলে গেছে আপনি কবে আসামিকে ধরবেন হরিশ কোনো উত্তর না দিয়েই চলে যায় সাত মাস হয়ে যায় কিন্তু কোনো ন্যায় না পেয়ে তেরেসার ক্লাসমেটরা ন্যায় বিচার পাওয়ার আশায় মিছিল বের করে খবরে বলা হয় পুলিশ কোনো সমাধান করতে পারছে না তাই হয়তো এই কেস ক্রাইম ব্রাঞ্চে দিয়ে দেওয়া হবে এই খবর শুনে হরিশ হতাশ না হয়ে সে বাকিদেরকে বলে পূর্বপুরুষের ডিএনএ সম্পর্কে শুনেছ যেটার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের পূর্বপুরুষ আফ্রিকান আরিয়ান নাকি জিও ছিল মানুষ কৌতূহল বসত তাদের ডিএনএ ডোনেট করে থাকে এমন একশোর বেশি এজেন্সি আছে যেখানে মানুষ ডিএনএ ডোনেট করে এজেন্সি সেটা রেকর্ড করে রাখে আমরা এই স্যাম্পল সেখানে পাঠাবো যদি একটা ডাটা ম্যাচ করে তাহলে আমরা ওই শয়তানটাকে ধরতে পারবো হরিশের জুনিয়র অনেক খোঁজাখুঁজির পর একটা ম্যাচ খুঁজে পেলে হরিশকে সে জানায় যার সাথে ডিএনএ ম্যাচ হয়েছে তার নাম সুরেব বি রাজান সে হায়দ্রাবাদের আইটি প্রফেসার পুলিশ সুরেবকে থানায় নিয়ে আসলে হরিশ বলে তোমাকে এখানে গ্রেফতার করে আনা হয়নি তুমি কোনো আসামি না শুধু তোমার সম্পর্কে এমন কিছু বলো যা আমার জানা উচিত সুরেফ বলে সে কেরালাতে জন্মগ্রহণ করে সে কেরালাতে জন্মগ্রহণের পর তাকে হায়দ্রাবাদে নিয়ে আসা হয় এই জন্য সে কেরালার কাউকে জানে না কৌতুক কৌতূহলের জন্য সে ডিএনএ স্যাম্পল দিয়েছিল সে শুধু একানা না তার বন্ধুরাও ডোনেট করেছে কিন্তু হরিশ যদি তাকে এই জিজ্ঞাসাবাদের কারণটা বলে তাহলে হয়তো সে আরো বিস্তারিত বলতে পারবে ডিসিপিতে তেয়েসার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে চেন সুরেব বলে না হরিশের জুনিয়র হরিশকে ডেকে জানায় ঘটনার দিন রাতে সুরেব তার অফিসেই ছিল তারপর সে ডিস্কোতে গিয়ে সেখানে কার সোয়াইপও করেছে এবং পরের দিন সকালে সুরেব আবার অফিসে গেছে তার প্রমাণও আছে হরিশ আবার সুরেবের কাছে গিয়ে বলে মানলাম তুমি কেরালাতে যাওনি কাউকে চেনও না কিন্তু সেখানে তোমার কোনো না কোনো রিলেটিভ তো অবশ্যই আছে আমার দাদা ছোট ভাই সেখানে থাকে কিন্তু আমার তাদের সাথে কোনো যোগাযোগ নেই একজন আমার ফ্রেন্ড লিস্টে আছে আপনি চাইলে আমি তার দিতে পারি তথ্য অনুযায়ী সেই মানুষের পার্কিং লটে গিয়ে দেওয়া দেখা যায় এই লোকটা আর কেউ না বরং তেরেসার কলেজের শিক্ষক যার নাম নিশান হরিশ এবং তার এক জুনিয়র আর সালাম গাইতে বসে অপেক্ষা করছে নিশান তার স্ত্রীর সাথে গাইতে উঠতে গেলে সালাম দেখে বলে আমার মনে হয় না এই লোকটাই উনি ঠিক সে সময় পাশ থেকে এক লোকের এসে ধাক্কা লাগলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক লোক নিশান্তের পেটে ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায় নিশান্ত ব্যথা পেয়ে একটু নিচু হলেই তার চুল মুখের উপরে এলোমেলো হয়ে পড়লে সালামের সেই রাতের কথা মনে পড়ে সালাম হরিশ জানায় এইটাই সেই লোক হরিশ বলে এখনই তাকে ধরবো না সব রকমের প্রমাণ নিয়ে তারপর ধরবো সিন শিফট হয় নিশান্তের বাসায় নিশান্তের স্ত্রী তার বাচ্চাকে খাওয়াচ্ছে আর মেইট বাসায় যাওয়ার জন্য বের হয়ে যায় মেইট নিজে এসে হরিশের জুনিয়র রোগুকে নিশান্তের ব্রাশ আর চিয়নি দেয় আবারও টিচারদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয় হয় জিজ্ঞাসাবাদে জানা যায় পার্টি করার সময় শিক্ষকদের একজন দুই বোতল ড্রিঙ্কস আনতে চেয়েছিল কিন্তু কিভাবে যেন একটা বোতল মিসিং হয়ে যায় তাই নিশান্ত আমাদেরকে বলেছিল তোমরা শুরু করো আমি আর একটা বোতল নিয়ে আসছি নিশান্ত ঘন্টা জন্য বাইরে গিয়েছিল সে ফিরে আসার আধা ঘন্টা পর আমরা তেরেসার খবর জানতে পারি নিশান্তের চিউরে থেকে চুল নিয়ে স্যাম্পল ম্যাচ করার পরে হরিশ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই নিশান্তকে গ্রেফতার করার অর্ডার দেয় ফার্মেসি থেকে জিনিসপত্র কিনে বের হওয়ার সময় নিশান্তকে পুলিশ নিয়ে যায় নিশান্তের স্ত্রী গাড়ি থেকে বেরিয়ে অসহায়ের মতো রাস্তা তাই দাঁড়িয়ে থাকে থানায় পাঁচ থেকে ছয় ঘন্টা বসে থাকার পর হরিশ ভিতরে ঢুকে বলে লাস্ট মিনিটে জন্য দেরি হয়ে গেছে নিশান্ত জিজ্ঞেস করে আমাকে কেন ধরে এনেছেন হরিশ বলে তুমি তো আগে থেকেই জানো তাহলে কেন জিজ্ঞেস করছো নিশান্ত বলে আপনাদের হয়তো কোনো ভুল হচ্ছে হরিশ বলে তুমি যখন অভিনয় করার সিদ্ধান্তই নিয়েছো তাহলে আমাকে এই কারণটা বলতে দাও তোমাকে গ্রেফতার করা হয়েছে তেয়েসা ফিলিপের সাথে অন্যায় এবং তাকে নির্মম ভাবে মারার জন্য আমার কাছে প্রমাণও আছে নিশান বলে স্যার দয়া করে মিথ্যা প্রমাণ দিয়ে আমাকে ফাঁসাবেন না আমার পরিবার আছে আমার একটা বাচ্চা আছে হরিশ বলে এটা ভুলে যেও না তেরেসাও কারোর মেয়ে তোমাকে অফিসিয়ালি গ্রেফতার করা হয়েছে সালাম সময় গম্ভীরভাবে স্টেটমেন্ট দিতে গেলে উকিল বলে তোমাকে এত বলতে হবে না তুমি বলো সালাম বিচারকের সামনে সাক্ষী দিয়ে বলে সেদিন রাতে বজ্রপাতের ঝলকানিতে আমি নিশানকেই দেখেছিলাম আর সে দৌড়ে পালিয়ে যায় কোর্টের বিরতির সময় নিশান তার উকিল বলে আমি এটা করিনি আমাকে ফাঁসানো হচ্ছে উকিল বলে সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে আমি কিবা করতে পারি নিশান বলে এই সব মিথ্যা সাক্ষী বলেই কান্না করে দেয় ব্রেকের পর ডক্টর সাক্ষী দেয় শৈলী পাওয়া ডিএনএ এবং নিশান্তের ডিএনএ ম্যাচ হয়েছে নিশান্তের কলিকরা সাক্ষী দেয় এক থেকে দুই ঘন্টার মতো তাদের সাথে ছিল না রায়ের উপস্থিত ক্ষুব্ধ জনগণ নিশান্তের শাস্তির জন্য দাবি করে আর রাগে নিশান্তের দিকে জুতা ছুড়ে মারে সমস্ত প্রমাণ নিশান্তের বিপক্ষে থাকার জন্য বিচারক নিশানকে আজীবনের কারাদণ্ডের রায় দেয় নিশান্ত অসহায়তে কান্না করে দেয় নিশান্তের স্ত্রী রাগে ফুসতে থাকে হাসপাতালে তেরেসার বাবা টিভিতে নিশান্তের খবর দেখে নিজের মেয়ের দিকে অসহায়ের মতো তাকায় নিশান্তকে কারাগারে নিয়ে যাওয়ার সময় নিশান্ত হরিশকে বলে আপনি ভুল করছেন হরিশ বলে ক্রাইম তুমি করেছো ভুলটা নিশ্চয়ই আমার না হয় সাত বছর পর তেরেসার বাসায় তেরেসার বাবা জগিং এর জন্য টেরেসাকে ডাকে কিন্তু তেরেসা ঘুম থেকে ওঠে না তাই তার বাবা একাই বের হয়ে যায় হরিশও তার কুকুর ড্রেকের সাথে জগিং এ বের হয় কিছু লোক হরিশকে ফলো করতে থাকে হরিশ এক জায়গায় চা পান করতে বসে জগিং থেকে ফিরে তেসার বাবা গেট দরজা সব খোলা দেখে প্রচুর ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি বাসায় ঢুকে তেসাকে ডাকতে থাকে। তেসার রুমে গিয়ে দেখে তেসার সেখানে নেই। কিচেনে গিয়ে এক লোককে দেখে জিজ্ঞেস করে তুমি কে? এখানে কি করছো? আমার মেয়ে কোথায়? পেছন থেকে আরেকটা লোক এসে তেসার বাবাকে ধরলে লোকটা তেসার বাবাকে ইঞ্জেকশন পুশ করলেই সে অজ্ঞান হয়ে যায়। হলিশ পেপারে দেখি নিশানকে ছেড়ে দেওয়া হবে। কারাগারের এক কয়েদি নিশানকে বলে আজকে তোমাকে ছেড়ে দিবে। এদিকে হাসপাতালে সেই দুই লোক তেসার বাবাকে তেসার পাশে রেখে ডাক্তারকে বলে তার বাবার অবস্থা অনেক খারাপ সে মাঝে মাঝে আমাদেরকেও ভুলে যায় ডক্টর বলে আমি নিউরোলজিস্টের সাথে কথা বলেছি তাকে বলবো ডোজ বাড়িয়ে দেওয়ার জন্য লোকগুলো তেরেসার কথা জিজ্ঞেস করে ডক্টর জানায় সাত বছর হয়ে গেছে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায়নি যদি আর ছয় মাস এভাবে চলে তাহলে তেরেসার অর্গান এবং এর উপরে প্রভাব পড়বে আর লাইফ সাপোর্ট খুলে নিলে তেরেসার মৃত্যু হবে বলেই সেখান থেকে চলে যায় হরিশ পুলিশ একাডেমিতে আসলে দুজন পুলিশ এসে হরিশকে জানায় কালকে কমিউনিটি সার্ভিস প্রোগ্রাম আছে আর হরিশ ক্রিমিনাল ফিজিওলজির কথা বলেছে সেটা তিন দিন পরে রাখা হয়েছে একজন জিজ্ঞেস করে মিনিস্টারের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার কারণে আপনাকে যে রিটায়ারমেন্টের আগে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে এতে আপনার খারাপ লাগছে না হরিশ বলে একটা কথা মনে রাখবে পুলিশ সব সময় পুলিশই থাকে এদিকে কারাগার থেকে বের হওয়ার আগে নিশান জেলারকে বলে সবার প্রথমে আমি আমার মেয়ের সাথে দেখা করব। সে হয়তো আমার চেহারা ভুলেই গেছে নিশান তার এক বন্ধুর দোকানে গিয়ে বলে সে গতকালই ছাড়া পেয়েছে তখনই সেই বন্ধুর মেয়ে এবং স্ত্রী আসলে নিশানকে দেখে রেগে সেখান থেকে চলে যায় নিশান তার বন্ধুকে বলে সাত বছর হয়ে গেছে আমি আমার স্ত্রী আর মেয়েকে দেখতে চাই তারা কোথায় আছে তুমি জানো নিশান্তের বন্ধু ঠিকানা বলতে নিশান্ত তার স্ত্রীর বাসার বাইরে দাঁড়িয়ে থাকে আশেপাশের লোকজন নিশানকে দেখে কানাঘুষা করতে থাকে স্কুল থেকে নিশান্তের স্ত্রী হরিথা তার মেয়েকে নিয়ে আসলে এক প্রতিবেশী জিজ্ঞেস করে লোকটা কয়েক ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছে লোকটাকে চেনেন হরিথা বলে আমি চিনি না বলেই রেগে বাসার ভেতরে চলে যায় লোকগুলো এবার নিশানকে সেখান থেকে চলে যেতে বলে হরিষের ছেলে পরীক্ষায় পাশ করায় বাসায় ছোটখাটো পার্টি রেখেছে যেখানে নিশান্তের বিপক্ষের উকিল ভানু এসেছে ভানু হরিশ জিজ্ঞেস করে তোমার ছেলে বিদেশ চলে যাচ্ছে তুমিও সামনের সপ্তাহে রিটায়ার করবে এরপরের প্ল্যান কি হরিশ বলে রিটায়ারমেন্টের ফান্ড দিয়ে ছেলেকে বিদেশে পাঠাবো ঠিক তখনই হরিশের ফোনে কল আসলে হরিশ কল কেটে দিয়ে বলে এই বাসা বেঁচে একটা ছোটখাটো বাড়ি বানাবো যেখানে আমার স্ত্রীর সাথে শান্তিতে থাকবো আবারও কলটা আসলে হরিশ রেগে কল কেটে দেয় ভানু জিজ্ঞেস করে কি এতবার কল দিচ্ছে হরিশ বলে ওই যে মিনিস্টার ম্যাথিউ বিদেশে বসেই হুমকি দিচ্ছে সামনাসামনি আসার সাহস নেই এক হোটেলে রুম রাতে নিশান্ত ঘুমালে তার কারাগারে কাঠানো প্রথম রাতের কথা মনে পড়ে যেখানে তাকে কোনো কারণ ছাড়াই কিছু কয়েদি অনেক মেরেছিল হঠাৎ নিশান্তের সেই বন্ধু কল দিয়ে বলে নিশান্তের স্ত্রী বলেছে নিশান্ত যদি আবার তার বাসায় যায় তাহলে সে পুলিশে কমপ্লেইন করে দিবে তাই তার বন্ধু তাকে উপদেশ দেয় যেন সে অন্য কোথাও চলে গিয়ে নতুন ভাবে সব শুরু করে সকালে হাসপাতালে তেয়েসার বাবা তেয়েসার রুমে গিয়ে দেখে ফুলের তোড়া নার্সকে জিজ্ঞেস করে এটা কে দিয়েছে নার্স জানায় একজন এসে বলল আপনাদের আত্মীয় একটু আগেই বেরিয়ে গেছে তেসার বাবা দৌড়ে গিয়ে দেখে নিচে প্রফেসর নিশান যাচ্ছে এদিকে আজকে মিনিস্টার ম্যাথিউ এর রায়ের দিন কোর্টে মিডিয়ার ভিড় মিনিস্টার এসে দেখে দূরে এক জায়গায় বসে ভানো হরিশের সাথে কথা বলছে মিনিস্টার এক লোক এসে হরিশকে বলে এখনো সময় আছে আপনার স্টেটমেন্ট বদলে নিন যদি আবারও উনি মিনিস্টার হয় তখন কিন্তু খবর আছে কথাটা শুনে হরিশ রেগে সেখান থেকে উঠে চলে যায় মিনিস্টারের লোকটাও ভয়ে চলে যায় হরিশ কোর্টে মিনিস্টার একটা রেকর্ডিং দেয় যেখানে মিনিস্টার হরিশকে চ্যারিটেবল অর্গানাইজেশনের কেস বন্ধ করে তার কথা মতো চলতে বলে তার কথা মতো না চললে সেই পরিণতি ভালো হবে না রেকর্ডিং এর সত্যতা যাচাইয়ের জন্য বিচারক রেকর্ডিং টাকে ল্যাবে পাঠায় কোর্ট থেকে বের হলে তেসার বাবা হরিশ কল দিয়ে বলে নিশান কিভাবে পারলো এখানে এসে আবার মেকে দেখে গেল আমি একজন আর্মি ছিলাম দেশের জন্য কত কিছু করেছি আর দেশ কি করলো যে আমার মেয়ের সাথে অন্যায় করেছি সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর আমার মেয়ে কুমায় আমি কি ভুল করেছি হরিশ ছেলেকে বিদেশে পাঠানোর জন্য এক ইনস্টিটিউটে আসলে তারা জানায় চল্লিশ লাখের মতো টাকা লাগবে হরিশ বলে টাকা নিয়ে চিন্তা নেই শুধু প্লেসমেন্ট গ্যারান্টি চাই ইনস্টিটিউট থেকে বের হলে দেখে বাইরে নিশান্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হরিশ তার স্ত্রী এবং ছেলেকে বলে গাইতে বসো আমি আসছি ফুট ওভার ব্রিজে দেখে নিশান সামনে থেকে হেঁটে আসছে নিশান হরিশকে দেখলে দুজন দুজনের দিকে এগোতে থাকে হরিশ নিশানকে বলে বের হয়ে আসল রূপ দেখানো শুরু করে দিয়েছিস নিশান বলে স্যার আমি শুধু মেয়েটাকে দেখতে গিয়েছিলাম হরিশ বলে প্রাশ্চিত্র করার জন্য নাকি আর কতদিন বাঁচবে সেটা দেখতে গিয়েছিলি ওদের থেকে দূরে থাকবি না হলে আমার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না নিশান খুবই ঠান্ডা আর বিনয়ভাবে বলে আমি হাসপাতালে ভালো উদ্দেশ্যে গিয়েছিলাম বলেই সেখান থেকে যাওয়ার আগে হরিশকে বলে শুনলাম আপনি নাকি দুই দিন পর রিটায়ার্ড করবেন হরিশ বোঝার চেষ্টা করে এমন কেন পর হরিশের ক্রেজ দিয়ে দিন করা হয় হরিশ বলে সে ন্যায়ের পক্ষে চলেছে এবং সবাইকে সেটাই করতে বলে রাজকীয় সম্মানে তাকে বিদায় দেওয়া হয় নিশান্ত হাইকোর্টে গেলে নিশানকে দেখে এক লোক উকিল ভানুকে সেটা জানিয়ে দেয় হরিশ তার অফিসের জিনিসপত্র গোছানোর সময় ভানু তাকে কল দিয়ে জানায় জরুরি কথা আছে হরিশের সাথে দেখা হলে ভানু জানায় নিশান্ত তার কেস রিওপন করাচ্ছে হরিশ জিজ্ঞেস করে সাজা পর পরও এটা সম্ভব ভানু বলে হ্যাঁ তিনশো ছিয়াশি এবং চারশো বিরাশি ধারা অনুযায়ী সম্ভব এর পেছনে অনেক কারণ হতে পারে হতে পারে এই সাত বছরে সবার কাছ থেকে অপমানিত হয়েছে না হয় তার কোনো ব্যক্তিগত ক্ষতি হয়েছে যাই হোক আমি তাকে দেখে নিব রাতে হরিশের স্ত্রী জিজ্ঞেস করে নিশান্ত কেন আবার কেস রিওপন করলো হরিশ বলে বাদ দাও ওটা কেয়ালা পুলিশ দেখে নিবে আমাদের কি আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবি হরিশের স্ত্রী বলে আমার ভয় হচ্ছে ও কেন তোমার রিটায়ার্ডে দিনই কে কেস আবেদন করলো কথাটা শুনে হরিষ চিন্তায় পড়ে যায় রিওপেনের খবর শুনে নিশান্তের স্ত্রী নিশান্তের বন্ধু এবং তেয়েসার বাবা সবাই চিন্তায় পড়ে যায় হরিশ বাড়ি বাঁচার জন্য এক পার্টির সাথে কথা বলে কোর্ট কেস রিওপেনের পারমিশন দিয়ে দিলে ভানু তার অ্যাসিস্ট্যান্ট বলে ফাইল বের করো হরিশ ভানুকে কল দিয়ে বলে আমি আবারও বলছি দুই সপ্তাহ পর আমি এখান থেকে চলে যাব। এটা তোমার কেস তুমি দেখো আমাকে সবে জড়িও না বলেই কল কেটে দেয় রাস্তা দিয়ে যাওয়ার সময় নিশান্তার মেয়ে এবং স্ত্রীকে দেখে তাদের কাছে গেলে হৈধা তাকে পাত্তা না দিয়ে চলে যায় এদিকে ভানু কাকে যেন কল দেয় কিন্তু ফোন বন্ধ পায় ভানু হরিশের বাসায় এসে বলে এই কেসের একমাত্র সাক্ষী সালামকে পাওয়া যাচ্ছে না তার ফোনও বন্ধ তার স্ত্রী বলল সে কাজে কাইম্বা চড়ে গেছে কিন্তু সেখানেও সালামকে পাওয়া যায়নি নিশান সালামকে হুমকি বা টাকা দিয়ে এখান থেকে সরিয়ে দিতে পারে পনিশ বলে সে কেবলে জেল থেকে বের হয়েছে হুমকি দেওয়ার জন্য তার কাছে টাকা বা তেমন কোনো শক্তি নেই ভানু বলে সে কোনো উদ্দেশ্য ছাড়া নিশ্চয়ই আবার কেস রিওপেন করাবে না তোমার বিষয়টা দেখা উচিত আমার মনে হচ্ছে কিছু একটা তো মিস হচ্ছে হরিশ এবং ভানু সালামের বাসায় যায় কিন্তু সালামের স্ত্রী একই কথা বলে ঠিক তখনই সালামের মেয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয় হরিশ সালামের স্ত্রীকে বলে সালামকে এখন দরকার। কেস দিতে যাবে আছে সেও কিন্তু তোমার প্রথম জন্য আসলে বিচারককে জানায় সাত বছর আগে সমস্ত প্রমাণ সামনে রেখে তাকে শাস্তি দেওয়া হয়েছিল তখন সে কেন আপিল করেনি হঠাৎ করে এত বছর পর আপিল করার কোনো মানে হয় না আদালতের সময় নষ্ট ছাড়া এগুলো আর কিছুই না তাই এই কেস রিয়পে না করে ডিসমিস করার জন্য আর্জি জানাচ্ছি বিচারক নিশান্তের ওকিলের কথা জিজ্ঞেস করে নিশান্ত জানায় সে দুই থেকে দুই সাল পর্যন্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে ল ডিগ্রি অর্জন করেছে তাই সে নিজেই তার কেস লড়তে চায় বিচারক উনিশশো সালে অ্যাডভোকেট অ্যাক্টের বত্রিশ ধারা অনুযায়ী তাকে পারমিশন দিলে নিশান্ত প্রথমে সিআরপিসি অনুযায়ী ক্রস এক্সামিনেশনে সালামকে ডাকতে চায় ভানো অবজেকশন জানালে যুক্তি না থাকায় অবজেকশন বাজেয়াপ্ত হয় সালামকে ডাকা হয় সালামকে ডাকা হলে সালাম উপস্থিত হয় নিশান্ত সালামকে জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল এই সময় তো ছিল না সালাম কোয়াম্বাটুরের কথা বললে নিশান বলে কোয়েম্বাটুর নাকি গুডালুর সালাম মাদকাসক্ত হয়ে প্রায় সাত বছরে ছয়বার বার সেখানে রিহাবে ভর্তি হয় নিশান বিচারককে বলে এই আমার কেসের একমাত্র সাক্ষী যে সেদিন কে নেশাগ্রস্ত ছিল এবং সেদিন সেখানে বিদ্যুৎ ছিল না শুধুমাত্র বজ্রপাতের ঝলকানিতে সে অপরাধীকে দেখে এরপর সালামের বন্ধুরা এসে সাক্ষী দেয় সালাম সেদিন নেশা করেছিল আর এই কথা পুলিশকে জানিয়েও ছিল নিশান বিচারককে বলে ড্রিঙ্কস করে গায়ে চালালেও জরিমানা করা হয় সেখানে এত বড় কেসে পুলিশ কিভাবে বিষয়টাকে গুরুত্ব দিল না আমি অনুরোধ করছি সালামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক বিচারক বিষয়টা খতিয়ে দেখার পারমিশন দেয় রাতে ভানু বলে আমি যখন জুনিয়র ছিলাম তখনও এতটা অপমানিত হইনি আর সালামের অবস্থা এমন হবে কে জানতো কিন্তু তুমি চুপ করে বসে আছো কেন হরিশ বলে নিশান কারাগারে থেকেই ল হয়েছে আর সে অনুরোধ করেছে এটা যেন কেউ না জানে ভানু বলে হয়তো সে অনেক বড় কোনো প্ল্যান করেছে কিন্তু এই কেসে সালামের থেকেও বড় কিছু আছে যেটা আমি তোমাকে এখনো বলিনি পরের কোর্টে নিশান্ত ল্যাব ডক্টর কে ডেকে জিজ্ঞেস করে তার ল্যাব এখন কোথায় ডক্টর বলে সেটা কয়েক বছর আগেই বন্ধ হয়ে গেছে ভানু অবরেশন দিয়ে বলে কোর্টে জিজ্ঞাসাবাদ করার আগে বিপক্ষকেও সাক্ষী লিখ দিতে হয় বিচারক নিশান্ত কে বললে নিশান্ত বলে ঠিক আছে কিন্তু এখন যে রায় আসুক না কেন আমি তো শাস্তি কেটেইছি আমার মান সম্মান পরিবার চাকরি সব হারিয়েছি আমার একটাই অনুরোধ এরপরে আমাকে উকিলের নিবন্ধন দেওয়া হোক যেন আমি এটার মাধ্যমে আমার কর্মসংস্থান করতে পারি বার কাউন্সিল নিশান্ত কে উকিলের ডিগ্রি দিয়ে দেয় এদিকে ইনস্টিটিউট থেকে জানায় হরিশের ছেলে তিন সপ্তাহের মধ্যে টাকা না জমা দিলে এই সেশনে সে ভর্তি হতে পারবে না ভানু হরিশকে জানায় সামিউল স্মিথা এবং মুরুগান নতুন তিন সাক্ষী কান্নুর জেলে থাকে সামিউল এবং স্মিথের সাথে কথা হয়েছে কিন্তু মুরুগান কথা বলেনি কয়েক নিশান উকিলের ড্রেস পরে আসলে ভানু আর হরিশ কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে আদালতের কাজ শুরু হলে স্মৃতিশা জানায় সে কেরার ওই ল্যাবে তার মেয়ের পিতৃত্বের জন্য ডিএনএ টেস্ট দিয়েছিল রিপোর্ট পাওয়ার পর তার সন্দেহ হয় তাই সে হায়দ্রাবাদে এবং দিল্লিতে আবারও টেস্ট করতে পাঠায় সেই দুই জায়গায় রিপোর্টে কেরালার রেজাল্ট থেকে আলাদা রেজাল্ট আসে বলে সে এক জমি দলিল ওই ল্যাবে দিয়েছিল তার সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু তার ফেভারে না আসলে সে অন্য জায়গায় দেয় এবং ফলাফল তার পক্ষে যায় সব শেষে মুরুগান বলে সে আগে এক গৃহিণীর হত্যার জন্য ফাঁসির শাস্তি কাটছে আর তার আগে তেরেসা সাথে যে অন্যায় হয়েছে সেটা আসলে সে করেছে এটা শুনে ভানু এবং হরিশ অবাক হয়ে যায় মুরগান বলে আমি টেরেসাকে চিনতাম না রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ টেরেসাকে উঠিয়ে নিয়ে যায় সেখানে লোকজন আসলে আমি পালিয়ে যাই পর বিভিন্ন কেসে জেলে থাকা অবস্থায় জানতে পারি তেসার কেসে প্রফেসরকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু এটা আসলে আমি করেছি ভানু অবেশন জানিয়ে বলে এটা সাজানোর নাটক মুরুগান বলে আমি এমন কেন করব আমি এখন ধর্মের পথে হাঁটছি আমার পাপের প্রাশ্চিত্ব করতে চাই ভানু প্রশ্ন করে তা কবে থেকে তেসাকে চিনো আর তুমি এতদিন পরে এসে স্বীকারোক্তি কেন দিচ্ছ মুরুগান জবাব দেয় আমি আগেই বলেছি আমি ইচ্ছাকৃত কিছুই করিনি আমি তেসাকেও আগে থেকে চিনতাম না সত্য বললে যদি প্রফেসর এবং তার পরিবারের চোখের পানি প্রাশ্চিত্ব করি তাহলেই শান্তিতে মরতে পারবো এর থেকে ভালো উপহার আর কি হতে পারে বিচারক পুলিশকে পুরোগানের স্বীকারোক্তি সত্যতা যাচাইয়ের জন্য বলে নিশান্তের সে তার ক্লোজিং এর বলে তেরেসা কেসের ছয় থেকে সাত মাস গত হয়ে যায় পুলিশ কোনো প্রমাণ পায় না কেস ক্রাইম ব্রাঞ্চের কাছে যাওয়ার আগেই তারা কিছু প্রমাণ পায় কেসের একমাত্র সাক্ষী যে কিনা নেশাগ্রস্ত ল্যাবেজের রিপোর্ট দেয় সেটাও ভুলভাল পুলিশ দ্বিতীয় ড্রেসের জন্য মানাও করে দেয় মুরুগান টেরেসার মতো একই প্যাটার্নের কেসে জেরে থাকা সত্ত্বেও পুলিশ সেটার সাথে ক্রস চেক করে না এরা সবাই আমার জীবন নষ্ট করে দিয়েছে সাতটা বছরে আমার জীবন এবং আমার ক্যারিয়ার সব শেষ তাই আমি জরিমানা চাই কোনো কিছুই এসবের সাথে তুলনা করা যায় না কিন্তু তিনশো সাতান্ন এ ধারা এবং বিহারে দুই সালের একই রকমের কেসের রেফারেন্স অনুযায়ী ইনভেস্টিগেশনের পুলিশের যদি সত্যতা যাচাইয়ের কোনো ভুল হয় তাহলে সেই পুলিশের রিটায়ারমেন্ট ফান্ড ভিকটিমকে দেওয়া হয় এটা কোনো ভুল ছিল না এটা একটা বিদ্বেষ পরায়ণ কাজ যেন তার থেকে কেস হারিয়ে না যায় এবং পুরস্কার হিসাবে মিনিস্টার থেকে মেডেল পায় তাই আমি উকিল হয়ে যারা আমার মতো এমন মিথ্যা ফেসে আছে তাদেরকে সাহায্য করতে চাই সবকিছু শোনার পর বিচারক নিশানকে নির্দোষ ঘোষণা করে এবং তার কম্পানসেশনে বর্ণিত আটচল্লিশ লাখ টাকা সাথে এত বছর অন্যায়ভাবে শাস্তি কাটার জন্য আরো বাইশ লাখ টাকা দেওয়ার ঘোষণা করে মোট সত্তর লাখ টাকা যেটা এই কেসে ইনভেস্টিগেটর অফিসার হরিষা থেকে আদায় করার নির্দেশ দেয় নিশান কোর্ট থেকে বের হলে স্ত্রী সন্তান তার কাছে ফিরে আসে বাইরে এসে হরিশকে বলে সেদিন আমি বলেছিলাম না আপনি ভুল করছেন আমি ও সম্মানের সাথে বাঁচতে চাই আপনি আমার কথা শোনেননি দুদিন আগে আমি বলেছিলাম একটা ভালো উদ্দেশ্যে আছি আর সেই উদ্দেশ্যটা হলো আপনার বিপক্ষে আমার জয়ী হওয়া নিশান্তের এই কথা শুনে হরিশ অবাক হয়ে তাকিয়ে থাকে মিডিয়া বাসার বাইরে ভিড় তার ছেলে এক বন্ধুকে কল দিয়ে বলে বলে বের হব। আর বিদেশে দিতে মনে হচ্ছে না এদিকে মিনিস্টার ম্যাথিউ স্রোতের সাথে তাল মিলিয়ে বলে হরিশের মতো এমন পুলিশ থেকে এমনই আশা করা যায় সে প্রমাণ নিজের মতো করে সাজিয়েছিল আর নিশান্ত লড়াই করলে শেষ পর্যন্ত সত্য দিতে যায় আমার সাথেও এমন হয়েছে মিনিস্টার তার অ্যাসিস্ট্যান্ট বলে লোহা গরম এই সুযোগটা কাজে লাগাতে হবে টিভিতে হইশের স্ত্রী খবর শুনছে হইশের ছেলে হইশের কাছে গিয়ে বলে এ বছর বিদেশে যেতে পারবো না তাতে আমার কোনো সমস্যা নাই তুমিও চিন্তা করো না মানুষ কিছুদিন পরেই সব ভুলে যাবে কিন্তু আসলেই কি নিশান্ত নির্দোষ নিশান্ত বাসায় ফিরে মিডিয়াকে জানায় সত্যের জয় হয়েছে আমি অনেক খুশি এখন শিক্ষকতা ছেড়ে উকিল হয়েই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই রুমের ঢোকে নিশান্তের স্ত্রী ক্ষমা চাইলে নিশান্ত বলে এখানে তোমার কোনো দোষ নেই এসব ভুলে নতুন করে শুরু করি অপরদিকে ভানু হরিশকে বলে তোমার ছেলে আর স্ত্রী কে দূরে কোথাও পাঠিয়ে দাও হরিশ বলে আমি শুধু এটুকু জানি আমি কোনো অবৈধ কাজ করিনি তাহলে আমার ভয় কিসের ঠিক তখনই তা জানালার কাছে কেউ ঢিল মারে বাইরে কুকুরের ডাক শুনে হরিশ দৌড়ে বাইরে গেলে সেখানে কাউকে পাওয়া যায় না পরের দিন গাড়িতে করে যাওয়ার সময় হরিতে হরিশের স্ত্রী জিজ্ঞেস করে এত টাকা আমরা কিভাবে দেব হরিশ বলে বাড়ি বেচে টাকা শোধ করে এরপর আমি হাইকোর্টে আপিল করব। টাকা না দিয়ে কোনো উপায় নেই তখনই বাইকে করে দুজন হরিশের গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেয় হরিশ দেখে বুঝে যায় এরা মিনিস্টার ম্যাথিউল সে গায় থেকে নেমে তাদের কাছে গেলে লোকগুলো হরিশকে মারা শুরু করে তখন আরো কিছু লোকজন চলে আসে কিন্তু উল্টা হরিশের মার খেয়ে পালিয়ে যায় রাস্তার লোকজন এগুলো ভিডিও করে রাখে হরিশ ডিআইজি অফিসে গিয়ে ডিআইজি কে বলে আমি শেষ সময় প্রোটোকল অনুযায়ী ইনভেস্টিগেশন কমপ্লিট করেছিলাম প্রত্যেক সকালে আমার সিনিয়র সেটা মনিটর করতো তখন কারো সন্দেহ হলো না এখন হঠাৎ করে এসে সে কোর্টে আপিল করে কেস জিতে নিল এখন সবাই তার পক্ষে কথা বলছেন আমাকে অপমান করছেন ডিআইজি বলে তোমার কাছে এখন একটাই রাস্তা ম্যাথিউর সাথে কম্প্রোমাইজ করে নাও না তোমার জন্যই খারাপ হবে আর এভিডেন্স টেম্পার করা নতুন কিছু না এখন আমি ব্যস্ত আছি তুমি যেতে পারো এদিকে নিশান্ত ওকালতের জন্য নতুন একটা চেম্বার খুললে বাইরে দাঁড়িয়ে বাবা সেসব দেখছিল বসে ভানুকে বলে এত বছর ধরে আমি সততার সাথে কাজ করেছি মানুষকে অন্যায় কাজে বাধা দিয়েছি আর আজকে আমাকে এমন অসম্মানের সাথে রিটায়ার হতে হলো ভানু বলে আমাদের ভুলটা কোথায় হয়েছে সালাম নাকি ল্যাবে হরিশ রেগে বলে প্রপার ইনভেস্টিগেশন ছাড়া কোনো কাজ করি না আমরা নিশান্ত যেমন ভাবছি সে অমন না ঈশান্ত এত বছর জেল খেটে হঠাৎ এত হাই প্রোফাইল কেস জিতে গেল কিভাবে আমি প্রমাণ করেই ছাড়বো আমার কোনো ভুল ছিল না হরিশ বাসায় ফিরে দেখে দরজা ভাঙা বাসার ভেতরের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হঠাৎ তার কুকুরের কথা মনে পড়ে কুকুরকে খুঁজতে বাইরে এসে দেখে কেউ তার কুকুরকে মেরে ঝুলিয়ে রেখেছে প্রফেসরের বন্ধুরা নিশান্তের বাসায় এসে বলে আমাদের এখনো অনেক খারাপ লাগছে আমরা তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছিলাম তখনই সেখানে হরিষে সে নিশান্তকে বলে তুমি কেস জিতে গেছো তাই সেলিব্রেট করছো কিন্তু আমার কুকুরকে মেরেছো কেন আমি তোমাকে আর ম্যাথিউকে দেখে নিব। ঋষান্তের কলা ধরলে সবাই এসে হরিশকে থামানোর চেষ্টা করে। হরিশের স্ত্রী সব জানতে পেরে কল দিয়ে বলে আমাদেরকে জন্য এখানে পাঠিয়েছো যেন তুমি ওখানে নেশা করে তামাশা করবে। তোমার তামাশার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। হরিশ কান্না করতে করতে বলে আমাদের কুকুরকে ওরা মেরে ফেলেছে। সকালে সমুদ্রের পারে তেজার বাবা হরিশকে বলে তুমি নিজের সাথে এমন কেন করছো? আমারও মনে হয় নিশাদ নির্দোষ। সব ভুলে নতুন করে শুরু করো। হরিশ বলে আপনার কি মনে হয় সবকিছু এতই সোজা? আমি যখনই বন্ধ করি চোখের চোখের সামনে তেয়েসার মুখটা ভাসে এটা ঠিক না ন্যায় বিচার হয়নি তেয়েসার বাবা বলে ন্যায় অন্যায় কথা না সবাই আমাকে বলেছিল সাপোর্ট খুলে ফেলতে কিন্তু আমি করিনি আমার সব দিয়ে যতদিন পারি রেখে যতক্ষণ না আমার আমাকে সম্পূর্ণভাবে ভুলিয়ে অ্যালজাইমার দিচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ আমি তাকে ভুলে যাব। আমি সব কিছুই হারিয়ে ফেলেছি কিন্তু আমি চাই না তুমিও সব কিছু হারিয়ে ফেলো তোমার পরিবার আছে তুমিও তেয়সার কথা ভুলে এগিয়ে যাও বলেই সেখান থেকে চলে যায় কলেজে নিশান ক্লাস নেওয়ার সময় এক স্টুডেন্ট জিজ্ঞেস করে ঠিক মতো ইনভেস্টিগেশন না করে আপনাকে এত বড় শাস্তি দেওয়া হয়েছিল আপনার কি মনে হয় এটা ইন্ডিয়ান আইনের ব্যর্থতা ঈশান বলে সব মানুষেরই ভুল হয়ে থাকে এই জন্য আইনকে দোষ দেওয়া যাবে না পরবর্তীতে সে ইন্ডিয়ান কোর্টি সবকিছুর প্রমাণ পে আমাকে নির্দোষ রায় দিয়েছে ঈশান্তের কথাগুলো বাইরে দাঁড়িয়ে হরিশ শুনছে ক্রেন্দ্রীয় কারাগারে সে হরিশ নিশান্তের সম্পর্কে জানতে চাইলে জেলার হরিশকে জানায় প্রথম প্রথম অন্যান্য কয়েদিরা নিশান্তের উপরে অত্যাচার করত কেউ এগিয়ে এসে তাকে বাঁচাত না কারণ নিশান্তের মতো অপরাধীদেরকে প্রত্যেক জেলের কয়েদিরাই মারে নারী শুনি একবার কাউকে অপছন্দ করলে সেখানে কেউ কিছু করতে পারে না ইব্রাহিম কেসের প্রধান আসামি যে নারী হল কারাগারে বসেই বিভিন্ন ধরনের ব্যবসা করে মানি লন্ডারিং হাউস এস্টেটের ব্যবসা এখন সে কোটিপতি একদিন নিশানকে ডেকে নারী নিয়ে যায় আমরা ভাবি হয়তো মারামারি হবে সেখানে গিয়ে দেখি তারা কি যেন কথা বলছে এরপর থেকে নিশান তাদের সাথে ওঠা বসা করতো একদিন নারী শুনি আমাকে বলে নিশান্তের গল্প শোনার পর আমি বুঝতে পারি নিশান নির্দোষ তার সাথে কথা বলার পর থেকে আমিও চিন্তা করছি আমি খারাপ কাজ বাদ দিয়ে ভালো হয়ে যাব। আসলে মাঝে মাঝে ছাইয়ের মধ্যেও সোনা পাওয়া যায় এভাবে প্রফেসর নিশান্ত নারশনির মতো মানুষকেও ভালো করে দিয়েছিল তাই সবাই তাকে সম্মান করত হরিশ সেই পিছু করে এদিকে কিছু স্টুডেন্ট ইন্টার্নশিপের জন্য আসলে তাদেরকে বলে আমি অন্যান্য উকিলের মতো না অনেক বেশি টাকা নেব আমি সাধারণ মানুষের জন্য লড়াই করি তার বদলে হয়তো এক কাপ চা চাইতে পারি তোমার যদি এটাতে ঠিক থাকো তাহলে এখানে ইন্টার্নশিপ করতে পারো হরিশ তা তদন্ত শুরু করে কান্নর জেলে মুরুগানের সাথে দেখা করলে মুরুগান বলে আমি এই খবর জানা জানার পর থেকে নিশানকে চিঠি লিখেছিলাম কিন্তু সে তখন কোনো উত্তর দিয়েছিল না কিন্তু জেল থেকে ছাড়া পর পর আমার সাথে দেখা করে সত্য জানতে পেরে সে কেস রিওপন করার সিদ্ধান্ত নেয় তার চোখের পানি দেখে আমি স্বীকারোক্তির জন্য রাজি হয়ে যাই হরিশ রেগে তাকে ধাক্কা মারলে কিছু পুলিশ এসে মুরুগানকে নিয়ে যায় হরিশ বলে হাইকোর্টে আমি আবারও কেস ওপেন করব। তোর মিথ্যা সবার সামনে আনবো রাতে রেডিওতে নিশানকে রিয়েল লাইফ হিরো বললে নিশান বলে হিরো কিনা জানি না কিন্তু সাধারণ মানুষের অনুপ্রেরণা হতে পেরেছি তাই আমি অনেক খুশি হরিশ মুরুগানের বাসার সামনে এক লোকে করে এটা মুরুগানের বাসা কিনা সেই লোকটা বলে জেলে যাওয়ার আগে মুরুগান তার চুরির টাকাতে সংসার চালাতো কিন্তু জেলে যাওয়ার পর মা আর দুই মেয়ে অসহায় হয়ে পড়ে তাই মুরুগানের স্ত্রী লেবারের কাজ শুরু করে তাদের লটারি কেনার অভ্যাস ছিল তিন থেকে চার বছর আগে একদিন লটারিতে আশি লাখ টাকা জিতে এই পরিবারের ভাগও খুলে যায় খবরের কাগজেও এই নিউজ বের হয়েছিল হরিশ বাসায় এসে এক গাদা খবরের কাগজ বের করে তার স্ত্রী কল দিয়ে বলে তার ছেলে বাসায় আসতে চায় অনেকদিন হয়ে গেছে হরিশ বলে দুই থেকে তিন দিনের মধ্যেই বাসা বিক্রি হয়ে যাবে এখানে বসারও জায়গা নেই আসার কোনো দরকার নেই বলেই কল কেটে দেয় হরিশ ভোর পাশার সময় মাছ বাজারে গিয়ে এক লোকের উপর নজর রাখে লোকটি হরিশের দিকে এগিয়েছে জিজ্ঞেস করে মাছ কিনে এসেছেন হরিশ বলে আমি একটা কেসের জন্য এসেছি তোমার স্ত্রী অনেক বছর আগেই তোমার পিতা কেস দিতে ছিল অর্থাৎ এই লোক হলো নিশান্তের হয়ে সাক্ষী দেওয়া সেই স্মিতার স্বামী এই কথা শোনার পরে লোকটা হরিশের সাথে মারামারি শুরু করে দেয় পুলিশ এসে হরিশকে সেখান থেকে নিয়ে আসে ভানু হরিশকে আনতে গেলে সেখানকার পুলিশ ভানুকে বলে হরিশানের কি হয়েছে এখন সব সময় সে মাতালো বসায় থাকে কান্ন জেলেও সে এমন তামাশা করেছিল ভানু বলে ওই কেস হে যাওয়ার পর থেকেই ওর মাথায় একটু সমস্যা হয়েছে আমি কথা কথা দিচ্ছি আর এমন হবে না। বসে ভানুকে বলে বিশ্বাস করো এই সবকিছু প্ল্যান করে মানুষ এবং টাকা দিয়ে সবকিছু সাজিয়েছে ভানু বলে এগুলো সব তোমার অনুমান মেনে নাও তুমি তোমার ক্যারিয়ারের প্রথম ভুল করেছ এটা কোনো বিবেকবার মানুষের কাজ হতেই পারে না মেনে নিয়ে এগিয়ে যাও হরিশ বলে আমি ভুল করি ভানু রেগে বলে বারবার একই কথা বলো না টাকা কিভাবে পরিশোধ করবে আগে সেটা ভাবো ঠিক সে সময় অপরিচিত নাম্বার থেকে হরিশের কাছে একটা কল আসে কিছুক্ষণ পর হই সালামের বাসায় তাকে দেখতে গেলে সালামের স্ত্রী বলে ডিপ্রেশনে ড্রিঙ্কস সাথে বিষ মিশিয়ে খেয়ে আত্মহত্যা করে বলে কান্না করে দেয় তবে ভাগ্য ভালো বলে বেঁচে গেছে সালাম বলে প্রফেসর যখন আমাকে প্রশ্ন করেছিল তখন মনে হয়েছিল সেই ঠিক অনেক চেষ্টা করেছি নেশা ছেড়ে দেওয়ার কিন্তু পারিনি অনেক অপরিচিত লোক এসে আমাকে নেশাকর টাকা দিত আমি তাদেরকে চিনতাম না হাসপাতাল হাসপাতালে থাকা অবস্থায় মনে হলো আপনাকে দেখি তাই কল দিয়েছি কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার অবস্থা আমার থেকেও খারাপ হৈসের স্ত্রী ভানুকে কল দিয়ে বলে সকাল থেকে হৈসের ফোন বন্ধ পাচ্ছি ভানু বলে বাসায় গিয়ে দেখে জানাচ্ছি ভানু হৈসের বাসায় এসে দেখে সবকিছু উলটপালট হয়ে পড়ে আছে আর হরিশ অন্ধকারে প্রজেক্টারে কি যেন দেখছে ভানু লাইট অন করে বলে তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো নিজেকে শেষ করে দিবে হরিশ জানায় সে নিশান্তের সব সাক্ষীদেরকে চেক করেছে কিন্তু কোনো কাজে আসেনি তবে আমি একটা পথ খুঁজে পেয়েছি একটা মেয়ের ছবি দেখিয়ে বলে এই মেয়েটার নাম অরুণিমা নিশান্ত খুবই শান্ত এবং বিনয়ী হওয়ার নাটক করে যাচ্ছে কিন্তু একজন সাইকোপ্যাথ যতই চেষ্টা করুক না কেন সে তার স্বভাব থেকে সরে আবারও কোন না কোনো মেয়ের উপরে অ্যাটাক করবে মতো অরুণিমাও ডাইনামিক আর স্মার্ট নিশান্তের কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে নিশান্তের নতুন ইন্টারনি নিশান্ত অবশ্যই এর উপরে অ্যাটাক করবে যখনই চেষ্টা করবে তখনই আমরা তাকে ধরে ফেলবো ভানু বলে বন্ধু হিসাবে আমি তোমাকে শেষবারের মতো বলছি তোমার এই পাগলামো বন্ধ করো নিশান্তের পিছু করা তোমার জন্য নেশার মতো হয়ে গেছে একটা কাগজে দেখিয়ে বলে দুই সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ না করলে সরকার তোমার সমস্ত সম্পত্তি টাকা দেবে তখন পেনশনের পাবে না বলেই চলে যায় হরিশ অরুণিমার উপরে নজর রাখতে শুরু করে একদিন রাতে অরুণিমা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ট্রাক আসলে অরুণিমা আড়ালে চলে যায় ট্রাক চলে যাওয়ার পর অরুণিমাকে আশেপাশে আর কোথাও দেখতে পায় না হরিশ দৌড়ে রাস্তার পাশে পুরোনো একটা ঘরে গিয়ে দেখে অরুণিমার গলায় চেয়ে সে বেহুশ অবস্থায় পড়ে আছে অরুণিমার হুশ আসলে সে হরিশকে দেখে চিৎকার করতে থাকে হরিশ বলে আমি তোমাকে সাহায্য করতে এসেছি কিন্তু অরুণিমা হরিশের চোখে পেপার স্প্রে মেরে বাইরে দৌড় দেয় আমি প্রথমে গুরুত্ব দেইনি কিন্তু পরে খেয়াল করি যখনই বাইরে বের হই তখনই পিছু করে আজকে একা পেয়ে বলেই কান্না করে দেয় ভানু ইন্সপেক্টর বলে তার মানসিক অবস্থা ঠিক নেই বাইরে মিডিয়া দাঁড়িয়ে আছে যদি এই অবস্থা জানতে পারে তাহলে পুলিশের জন্য সেটা অনেক লজ্জাজনক হবে ইন্সপেক্টর অরুণিমাকে বলে তুমি অনেক সাহসের কাজ করেছ তুমি এখন বাসায় যাও অরুণিমা চলে গেলে ভানু ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে হইসের কি হবে ওসি বলে আমরা তাকে ডিরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাব। এরপরে সাব জেলে থাকবে হয়তো বেল পাবে না আদালত সিদ্ধান্ত নিবে তার সাথে কি করা উচিত আমরা যদি খবর না পেতাম তাহলে ওইখানে পৌঁছাতে পারতাম না আর মেয়েটার সাথে অনেক খারাপ কিছু হতে পারত ভানু বলে তুমি এখন এমন অবস্থায় পৌঁছে গেছো একটা উকিলও তোমার কেস নিতে রাজি না মাঝরাতে লকআপে তালা খুলে এক পুলিশ হরিশকে বলে একজন উকিল আপনার সাথে দেখা করতে এসেছে হরিশ বের হয়ে এসে দেখে নিশান বসে আছে নিশান হরিশকে বলে আমার তো অরিমার কেস নেওয়ার কথা কিন্তু আমি তোমার মতো না আমি জানি এই মুহূর্তে তোমাকে কেউ সাহায্য করবে না তাই আমি এসেছি নিশান একটা কাগজ দিয়ে বলে অথরাইজেশনের জন্য তোমাকে এখানে সাইন করে দিতে হবে তোমার কেস আমি লড়ব কোর্ট বন্ধ থাকায় তুমি বেল পাবে না দুদিন পর তোমাকে কোর্টে নেওয়া হবে সেখানে বলবে তোমার মানসিক অবস্থা ঠিক নেই তোমার মানসিক অবস্থা ঠিক হতে ছয় থেকে সাত মাস সময় লাগবে তারপর আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে যাবে সাইন করার জন্য নিশান্তের থেকে কলম নিয়ে হরিশ সাইন করে দেয় নিশান্ত বলে আমি জানি তুমি এখনো আমাকে শত্রু ভাবো তোমার যখন কিছু বলতে মন চাই বলে দিও নিশান্ত চলে যেতে হরিশ বলে আইটি এক ওমেগা নিশান্ত কারাগারে বসে নারী শুনির জন্য সেল কোম্পানি বাড়িয়েছিল এটা শুনে নিশান্ত এসে আবার চেয়ারে বসে হরিশ বলে আমি সবকিছুই জানি সেদিন যখন কারাগারে নিশান্ত নারী শুনি তখন নারী কাছে একটা কল আসে নার লোক জানায় ইনকাম ট্যাক্স রেট পড়বে ঋষান সুযোগ কাজে লাগিয়ে বলে আমি এক সমাধান জানি যেটার মাধ্যমে কোনো টাকা না দিয়ে ট্যাক্স থেকে বাঁচা সম্ভব ঋষান বলে শনির কালো টাকা মিডিল হাওয়ালার মাধ্যমে এরপর সেখান থেকে নাইজেরিয়ার আবুজা সিটিতে যেটা ট্যাক্স ফ্রি এলাকা নাই শুনি সেখানে তার স্ত্রীর নামে একটা আইটি কোম্পানি করবে এরপর একটা সফটওয়্যার বানিয়ে আমরা সেটা দুনিয়ার সামনে প্রেজেন্ট করব। সেটার বিল্ডিং এর মাধ্যমে নাইজেরিয়া থেকে এখানে টাকা আসবে আর সরকার সব সময় ফরেন কারেন্সি কে প্রাধান্য দেয় তাই তারাও খেয়াল করবে না এভাবে পাঁচ বছর ট্যাক্স না দিয়ে থাকা যাবে এবং এটাকে আইটি এক টেন এ এ বলে কিন্তু এসব একটু সময় লাগবে হরিশ বলে আমি ফাইন্যান্স এবং ট্যাক্সেশনের উপরে পিএইচডি করেছি এসব কাজ সহজেই করতে পারবো হরিশ বলে নাই শুনি বড় বিজনেসম্যান হওয়ার পর নাম চেঞ্জ করে সুনীল হয়ে যায় তার পিছু পিছু তোমারও নতুন জন্ম হয় তুমি প্রথমে টার্গেট করো ওই ল্যাবকে তুমি যদি নির্দোষী হতে তাহলে সেই সময় রায়ের পরের দিন আপিল করতে এত বছর অপেক্ষা করতে না কারণ তুমি জানতে সেই সময় তোমার উপরেই আবার তদন্ত হতো এই জন্য তুমি ডিএনএ স্যাম্পল নষ্ট হয়ে যাওয়ার অপেক্ষা করেছো নিশান্ত হেসে মনে করে যখন সে কারাগারে ছিল স্মিতার ছিলাম কি এনেছিল স্মিতার স্বামীকে একদিন সুনীল লোক ডেকে বলে এখান থেকে ছাড়া পাবার চার থেকে পাঁচ মাস পর তার স্বামী তার এবং তার মেয়ের খেয়াল রাখে না পুলিশ যখন তাকে ধরবে তখন সে বলবে এই বাচ্চা তার না আদালত থেকে স্মিতার স্বামী ডিএনএ টেস্ট করতে দিবে সেখানে রিপোর্ট আসবে ওই মেয়ে আসলে তার না পরবর্তীতে হায়ার কোর্টে আপিল করবে এবং আরও তিন জায়গায় টেস্ট করা হবে যেখানে গিয়ে প্রমাণ হবে এটা তারিমে আর এসব কাজের জন্য তাকে দশ থেকে পনেরো লাখ টাকা দেওয়া হবে নাই শুনি নেটওয়ার্ক ব্যবহার করে নিশান শ্যামিউলকেও হাতিয়ে নেয় লোক দিয়ে সালামকেও নেশায় মাতিয়ে রাখত এদিকে মুরুগানকে খবর দেয় তার জন্য একটা কাজ আছে মুরুগান তখন তার স্ত্রীকে ডেকে বলে তুমি একটা লটারি কেনো বাসায় টাকা পৌঁছে যাবে আর এটা পেপারেও ছাপানো হবে স্যামিউল এক লোককে কেস করার জন্য বলে যে স্যামিউল তাকে জারি দলিল দিয়েছিল সেই রাতে এক লোক এসে মুরুগানের স্ত্রীকে আশি লাখ টাকার চেক দিয়ে যায় হরিশ ল্যাব ডাক্তারের সাথেও কথা বলে জানতে পারে রিপোর্ট কে অনেক ভাবে এদিক সেদিক করা যায় স্টাফকে ঘুষ দিয়ে মেশিনের ফল থাকলে অথবা এক্সামিনারের ভুল থাকলে সালামা বলেছিল তাকে অনেক অপরিচিত মানুষজনের সে নেশা করাতো হরিশ নিশান কে বলে সবাই তোমার পিয়াদা ছিল তুমি আসলে ব্রিলিয়ান্ট নিশান্ত হেসে বলে খুব ভালো গল্প বানিয়েছ এখন তোমার মানসিক পরিস্থিতি ঠিক নেই আমি দেখি তোমার বেল করাতে পারি কিনা বলেই উঠে গেলে হরিশ আবারও বলে সোফিয়া সেট উনিশশো সাল তেরেসার কেসে তুমি যে পদ্ধতি ব্যবহার করেছো সেটা একটা সাইকোপ্যাথের চরিত্র এটাকে র্যান্ডম কেস ভাবে আমি একটা ভুল করেছিলাম তোমার অতীত চেক করিনি কিন্তু এবার আমি ঠিক পথেই আছি সোফিয়া সেট ক্যালিকাট ইউনিভার্সিটির স্টুডেন্ট সে অনেক ইন্টেলিজেন্ট আর স্মার্ট ছিল সোফিয়ার ক্যালিকাট ইউনিভার্সিটির চেয়ারম্যান হওয়ার কথা ছিল হঠাৎ একদিন তার গাড়ি ব্লাস্ট হয়ে সে মারা যায় যেই গাড়ি তার বাবা তাকে উপহার দিয়েছিল তখন তুমি ওই ইউনিভার্সিটিতেই মাস্টার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলে সোফিয়ার মৃত্যু অনেক রহস্যজনক ছিল জে ইউনিভার্সিটি বেনারস সুনিতা শর্মা প্রথম বর্ষের স্টুডেন্ট ছিল যে হঠাৎ একদিন হারিয়ে যায় দেড় বছর পর যখন ভার্সিটির নতুন কনস্ট্রাকশন কাজ শুরু হয় তখন সেখানে একটা কঙ্কাল পাওয়া যায় পোস্টমর্টেম করে দেখা যায় এটা সুনিতার কঙ্কাল ছিল তার মৃত্যুর কারণ হিসাবে একটাই প্রমাণ পাওয়া গেছে গলায় ফ্র্যাকচারের জন্য তার মৃত্যু হয়েছে তুমি সেই ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছ সুনিতাও স্মার্ট ইন্টেলিজেন্ট আর ডাইনামিক ছিল সোফিয়া আর তেয়েসার মতো প্রত্যেক ঘটনায় পাঁচ থেকে ছয় বছরের গ্যাপ রেখে হয়েছিল আর প্রত্যেকটা জায়গাতেই তোমার কোনো না কোনো কানেকশন ছিল আর এগুলোকে কোয়েন্সিডেন্স হিসেবে বিশ্বাস করা মুশকিল নিশান চেয়ারে বসে বলে আশা ম্যাথিউ আমার পি ডিগ্রি সিনিয়র ছিল তুমি তার কথা জানো না সে আমার প্রতিবেশী ছিল একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক ছিল একদিন আমি তাকে ধরে সে পালাতে যায় কুকুরের যে চেইন আছে সেটা দিয়ে আমি তার গলায় ফাঁস এই সময় আমার যে কি জীবনে এমন অভিজ্ঞতা দরকার আছে মেটা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাইলে আমি তাকেও সেখানে নিয়ে আসি দুজনকে একসাথে মেরে আম গাছের নিচে দাফন করে দিই এই গুজব ছড়িয়ে দিই তারা একে অপরকে ভালোবাসত বলে পালিয়ে গেছে আমি এবং ওই মেয়ের ভাই সেই আম গাছ থেকে অনেক আম পেরে খেয়েছি আমগুলো যে কে মিষ্টি ছিল হরিশ রেগে বলে তুই একটা রাক্ষস নিশান বলে তেস আর কেথে যদি সালাম সেখানে না আসতো তাহলে তুমিও আমাকে ধরতে পারতে না কিন্তু এখন আমি খাঁচার বাইরে কারণ রাক্ষস খাঁচায় বন্দি থাকে না সে নিজেই ভগবানের অর্ধেক একটা কথা মনে রাখবে সাইকো কিলাররা ধরা পড়ে কারণ তারা সব সময় একই প্যাটার্ন মেনে চলে কিন্তু আমি একই প্যাটার্ন ফলো করি না তুমি ঠিকই ছিলে অরুণিমা বেস্ট টার্গেট ছিল কিন্তু সেটা আমার জন্য না তোমাকে ফাঁসানোর জন্য সেই রাতে তোমাকে যখন পুলিশ ধরে নিয়েছিল আমি তখন রেডিওর হোস্ট সেই মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসি আমার প্যাটার্ন ব্রেক করেছি আমি তাকে এখনো মারিনি তুমি যেহেতু থানায় বন্দি সে তো তুমি কিছুই করতে পারবে না নিশান সেই মেয়েটাকে বাসায় নিয়ে একটা পিলারের সাথে মাথাটা পলিথিন দিয়ে মুড়িয়ে দেয় একটা কস্টিউব দিয়ে পলিথিনটা পেঁচিয়ে বলে বেশি নাড়াচড়া করবে না তাহলে অক্সিজেন কমে যাবে একদম পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবে নিশান হরিশকে বলে তুমি যেদিন বেল পাবে সেদিনই আবার তুমি গ্রেফতার হবে কারণ আমি মেয়েটাকে তোমার বাসায় বেঁধে রেখে এসেছি তোমার যতদিনে জামিন হবে যতদিনে বডি ডিকম্পোজ হয়ে যাবে এই শহর নতুন একটা সাইকো কিলার পাবে হরিশ রেগে টেবিলের জোরে একটা লাঠি মেরে নিশান্তের গলা চেপে ধরে শব্দ শুনে পুলিশ এসে তাকে থামায় নিশান্ত থানা থেকে বের হয়ে হরিশের বাসায় আসে ধীরে ধীরে মেটার দিকে এগিয়ে যায় তার হাতে কুকুর বেঁধে রাখার একটা মোটা চেইন মেটার কাছে গিয়ে চেইনটা মেটার গলায় পেঁচিয়ে কস্টেপ খুলতে শুরু করে মেটাকে মারার জন্য মুখের পলিথিন সরিয়ে নিশান্ত চমকে ওঠে সেখানে রেডিও সেই মেটার বদলে নিশান্তের স্ত্রী দাঁড়িয়ে আছে রুমের লাইট জ্বলেও লেন পেছনে তাকিয়ে দেখে হরিশ দাঁড়িয়ে আছে বাকি পুলিশরাও আড়াল থেকে বেরিয়ে আসে হরিশ বলে তুমি যখন আমার উপর নজর রাখছিলে তুমি তখন দেখতে পাওনি কেয়ালা পুলিশ তোমার উপরে ইগুলের মতো নজর রাখছিল ইন্সপেক্টর বলে হরিশ এক মাস আগে জরুরি সব ডকুমেন্টস নিয়ে আমার কাছে এসেছিল আমরা তখন থেকেই তোমাকে ফলো করছিলাম সাইবার পুলিশও তোমার পেছনে ছিল সবকিছুই প্লান ছিল কেয়ালা পুলিশ আগে কখনোই এমন অপমান হয়নি আর ভবিষ্যতেও হবে না হরিশ বলে তোমাকে বিশ্বাস করিয়েছি আমি ঘরে ডুবে আছি যার জন্য আমি আমার নষ্ট করে ফেলছি এটাকে বলে রিভার্স সাইকোলজি নিশান্ত সবসময় মনে রাখবে পুলিশ কখনোই তার ডিউটি ভোলে না সে সব সময় পুলিশই থাকে নিশান্তের স্ত্রী তাকে একটা চর মারে আদালতে ভানু আবারও সবকিছু নতুন করে তদন্ত শুরু করার জন্য সময় চায় সাথে নারী শুনি এবং বাকিদেরকেও আইনের আওতায় আনতে বলা হয় তেরেসার বাবা আদালতে এসে হরিশের পাশে বসে হরিশ ভানুকে ডেকে কানে কানে কিছু একটা কথা বলে ভানু সেটা শুনে বিচারককে আরো একটা কেসের জন্য আবেদন করে সেটা হলো তিনশো ধারা তেরেসার মৃত্যুর যে আদদিন কোমায় ছিল সে আজকে মারা গেছে আসলে আজকে তেজসর বাবা তেজসর লাইফ সাপোর্ট খুলে ফেলার আদেশের তাই ভানুnishant এর উপরে 320 ধারায় নির্মমভাবে আঘাত 376 ধারায় आरोप এবং 302 ধারায় মৃত্যুর জন্য আবেদন করে বিচারক এই কেসে জড়িত সবাইকে আইনের আওতায় আনার নির্দেশ তাই কোর্ট থেকে বের হয়ে ভানু হরিশকে বলে প্রায় শেষ মেশ আমাদের পক্ষে এসেছে ভালো অভিনয় করেছে হরিশ বলে কিন্তু তোমার অভিনয় মোটেও ভালো ছিল না Nishant কে নিয়ে যাওয়ার সময় হরিশ Nishant কে বলে তোমার মুখের এক্সপ্রেশন মনে হচ্ছে এখনো তোমার মধ্যে অহংকার রয়েছে কিন্তু চিন্তা করো না এবার আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না তোমার নারী শুনিও না এবার থেকে তোমার উপরে ইগোলের মতো নজর রাখা হবে ঈশান্ত একটা শয়তানি হাসি দিয়ে চলে যায় রাতে মিনিস্টার ম্যাথিউ রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে ট্রাক দিয়ে রাস্তা আটকানো দেখে গাড়ি থামিয়ে দেয় তখন হরিশ আসলে মিনিস্টার গাড়ি গ্লাস নামায় হরিশ তার কুকুরের ছবি দেখিয়ে বলে এর নাম ড্রেক মিনিস্টার বলে তো আমি কি করব জনে কমিটা দেখেছেন মিনিস্টার ভয় পেয়ে যায় ততক্ষণে গাড়ির ড্রাইভার গাড়ি লক করে চলে যায় না জানি মিনিস্টার সাথে এখন কি হতে চলেছে এখন আপনাদেরকে শোনাবো মুম্বাইয়ের প্যালের সেই গল্প যে গল্পের উপর ভিত্তি করে আজকের এই গাওদার মুভিটি নির্মিত হয়েছে সালটা উনিশশো তিয়াত্তর অরুণা রামাচন্দ্র মুম্বাইয়ের প্যালের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে জুনিয়র নার্স হিসাবে কাজ করত সাতাশ নভেম্বর রাতে ডিউটি শেষে ড্রেস চেঞ্জ করার সময় একই হাসপাতালের ওয়ার্ড বয় সোহানলাল তাকে জোর করে হাসপাতালের বেসমেন্টে নিয়ে যায় কুকুরের গলার চেইন দিয়ে অরুণার শ্বাস রোধ করে অত্যাচার করে গলার চেইন পেঁচানোর কারণে মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় পরের দিন সকাল সাড়ে সাতটায় একজন ওয়ার্ড বয় এসে অরুণাকে এই অবস্থায় দেখে সবাইকে ডাক দেয় আদালতে দোষ প্রমাণ হলে সোহান সাত বছরের জেল হয় মস্তিষ্কে রক্ত বন্ধ হওয়ার কারণে অরুণা কোমায় চলে যায় সাঁত্রিশ বছর কোমায় থাকার পর পিঙ্কি বিনানি নামের একজন সাংবাদিক অরুণার স্বেচ্ছায় মৃত্যুর জন্য আদালতে আবেদন করে কিন্তু সাতই মার্চ দুই সালে আদালত সেই আবেদন নাকচ করে দেয় এর চার বছর পর দুই পনেরো সালের আঠারোই মে মুম্বাইয়ের একটা হাসপাতালে অরুণা মারা যায় আপনাদের কি মনে হয় যে অপরাধের জন্য অরুণা সহ তার পুরো পরিবার শেষ হয়ে যায় সেই অপরাধের জন্য সাত বছর সাজা একটু বেশি হয়ে গিয়েছিল তাই না আসলে আমাদের দুনিয়াটা এমন যে অপরাধ করে সে তো সাজা পায় না তবে যে অপরাধের শিকার হয় সে কিন্তু আজীবন সাজা পায় আজ তাহলে এখানে চলে যাচ্ছি শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে ফিরে আসা পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপসপের সাথেই থাকুন পাশে থাকা বেল ক্লিক করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে